হাই বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা খুবই সাবধান করব, যেটা আপনারা সাবধান আজকের থেকে হয়ে যান। এবং আগেও এই প্রবলেমটা ছিল, আমরা অনেকবার আপনাদেরকে জানিয়েছি এবং অনেক অনেকজন কিন্তু সঠিকভাবে কোনোভাবে এই প্রবলেমটা আসলে সবাই ঠিকভাবে ম্যানেজ করতে পারে। তো আপনারা যারাই, আজকের অনেকজনই আমার কাছে কমপ্লেন করছে, দাদা আমার কাছে এই নাম্বারে একটা ফ্রড কল এসেছে, যেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বার থেকে আজকের অনেকজনের কাছে ফ্রড কল এসেছে এবং কলে কিন্তু উনাদের একটা লিংক শেয়ার করা হয়েছে, স্পাইস মানির নামে কিন্তু একটা লিংক শেয়ার করা হয়েছে, ওই লিংকটাতে ক্লিক করতে বলছে, কল করে ক্লিক করে ওখানটায় কিন্তু উনাদের কিছু ডিটেলস চাইছে, ডিটেলস দিলে ওনাদের KYC কমপ্লিট হবে। অনেকের কাছে যাচ্ছে যে আপনি আপনার যে প্যান কার্ডটা আপনার কমপ্লিট, আপনার KYC না করলে প্যান কার্ডের ওখানটায় KYC কমপ্লিট হবে না এবং প্যান কার্ড থেকে ডাইরেক্ট সমস্ত কিছু বাদ হয়ে যাবে এবং প্যান কার্ড থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা আইডি থেকে প্যান কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সবাইকে আলাদা আলাদা রকম কিছু বোঝাচ্ছে, মানে একইভাবে কাউকে বোঝাচ্ছে না। এবং ওখানটাই বলছে যেটা মেনলি, যে APS এর কাজ আপনি করতে পারবেন না বা আপনি APS এর টাকা তুলতে পারবেন না, আপনার কিছুদিন পর সমস্ত কিছু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনি এখন KYC টা কমপ্লিট না করেন। তো KYC টা কমপ্লিট করার জন্য আপনার কাছে একটা লিংক দেওয়া হচ্ছে, ওই লিংকে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার কিন্তু কমপ্লিট KYC টা হয়ে যাবে এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এবার এটা হিন্দিতে কল আসছে, ঠিক আছে? এবার অনেকে হিন্দিতে জানতে পারছে না, ওরা বা চাইছে বাংলাতে কথা বলতে, আবার ওনারা কি করছে, বাংলাতে কল আবার ট্রান্সফারও করছে। এবার কল ওরা হোল্ড করে হোক, এমনি এ করে হোক, কল ওরা ট্রান্সফার করছে। এবার অনেক রিটেলার আছে যারা আমাদের কাছে কল করে বলে দিচ্ছে, দাদা এই প্রবলেম, আমরা বলে দিচ্ছি দাদা এই সব কলগুলো ধরবেন না কারণ হতে পারে ফ্রড করছে। তো বলে দিই, ওদের কাছে নাম্বার হয়তো অনেকভাবে যেতে পারে, ঠিক আছে? তো ওরা হয়তো কল করতে পারে, আপনাদের বলে দিই আপনারা সাবধান হয়ে যান, এভাবে আপনাদের ওয়ালেটের টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে বা আপনাদের কাছ থেকে কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে ওরা লগ ইন করে কিন্তু আপনাদের টাকাগুলো মানি ট্রান্সফার করে নিতে পারে। তো সাবধান হয়ে যান, কাউকে কোনো আইডি পাসওয়ার্ড বা আপনাদের কোনো লগ ইন পাসওয়ার্ড বা আপনাদের কোনো OTP কোনো কিছু শেয়ার কিন্তু করবেন না, করলে কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু আপনাদের কাছে থাকবে না বা আমরা কোনোদিন আপনাদেরকে কোনোদিন আইডি পাসওয়ার্ডও চাই না এবং OTPও চাই না। তো এতে এতে কি হয়, আপনাদের ডাইরেক্টলি টাকাগুলো কিন্তু যদি আপনার বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনাদের ব্যবসা মেনলি চলে টাকার উপরে। তো তাই জন্য বলে দিই, কেউ ফোন করলে চেনা জানা তো অবশ্যই দূর কথা, ওরা যখনই কল করবে ওরা কাস্টমার কেয়ার নামে কল করবে। তো কাস্টমার কেয়ার নাম্বারে কল করে আপনাদের কাছে সমস্ত কিছু বিষয় জানতে বা সমস্ত কিছু বিষয় জানতে পারবে এবং জেনে আপনাদের ফ্রড করবে। তাই জন্য বলছি আপনাদেরকে, আমি একটা নিশ্চয়ই একবার প্রুফ দেখাই আপনাদেরকে, যে ভয়েস আপনাদের একটা শোনাই যে ওরা কিভাবে ফ্রড করতে যায়। আমাদের একজন রিটেলার আছে, যে রিটেলার হিন্দিতে ঠিকমতো কথা বলতে পারে না, তো অল্প স্বল্প হিন্দিতে পারে, তো উনাকে কিভাবে ফ্রড করা হচ্ছে একবার দেখেন। হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং, গুড মর্নিং স্যার, আমি স্পাইস মানি অধিকারী বাত কর রহে স্যার। হ্যাঁ বলিয়ে স্যার। আপনি স্পাইস মানি ইউজ করেন স্যার, আপনার ইয়ারলি কে ওয়াইসি নেই হোনে কারণ স্যার আপনার আইডি স্যার ডিসেবল কর দিয়া গেলা স্যার। আপনি কন্টিনিউ রানিং করনা চাহতে হ্যায় বা রাখনা চাহতে হ্যায় স্যার? হ্যাঁ বলিয়ে। হ্যাঁ জি স্যার, ক্যা করেন আপনার স্যার স্পাইস মানি কো? सर एक्चुअली मैं बंगाली लैंग्वेज में कंप्यूटर हूँ, ठीक है? आप जो हिंदी बात करना है वो ওরা যে কল করছে, কল করার পরে কিন্তু ওরা কিন্তু ডাইরেক্ট বলেই দিচ্ছে যে এক বছরে KYC কমপ্লিট না করার জন্য কিন্তু আইডিটা বন্ধ হয়ে যাবে। তো তাই জন্য এখানটাই দেখতে দেখেন যে উনাদের সঙ্গে কল করার পরে ইনি যখন হিন্দি বুঝতে পারছেন না, ওনাকে বাংলাতে কথা বলার জন্য কিন্তু এ বলছে যে রিটেলারটা, তো ও বাংলাতে কথা বলার জন্য বলছে, তখন ও কি বলছে দেখেন, যে ফ্রড করার জন্য কল করেছে। ও সমাজ গেল তো স্যার, মানে বেঙ্গলি কো কল ট্রান্সফার কর দো স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি অন ট্রান্সফার করে দিন স্যার, ব্লাইন্ড পে বানিয়ে রে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলিয়ে। হ্যাঁ বলুন স্যার। দেখুন আপনার মোবাইলে কোনো মেসেজ আসছে স্যার, মেসেজটা ওপেন করবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনাকে পোর্টাল নিয়ে গেছে, পোর্টালে আপনি চেক করবে আপনি, ঠিক আছে? আপনি KYC হয়ে যাবে স্যার আপনার।
সেম এভাবে আপনাদের কাছে কিন্তু মেসেজ আসতে পারে, এবং মেসেজ এসে ওখান থেকে মেসেজ যখনই আসবে আপনাদের ওখানটায় ক্লিক করাবে, এনারা কল করে ক্লিক করিয়ে আপনাদের আইডি পাসওয়ার্ড কোনো মতে বের করবে, বা আপনাদের ব্যাংক ডিটেলস ওখানটায় ইনপুট করবে, ইনপুট করে আপনাদের টাকাগুলো কিন্তু এখান থেকে কিন্তু বের করবে। ওদের কোনো কথায় কান না দিয়ে বা ওদের ওই লিংকে ক্লিক না করে আপনারা কলটা কেটে দেবেন, ঠিক আছে? এতক্ষণ কথা বলারও দরকার নেই। তো এইসব ফ্রডগুলো থেকে বেঁচে থাকেন। তো এই ভিডিওটাতে এতটুকু আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, তো সবাইকে গ্রুপেও আমি ইনফরমেশন দিয়েছি। এই ভিডিওটাতে এতটুকু, আবার দেখা হবে নতুন কোনো।